superior și cantin. E ca doar și pot dată sânii. Cum am făcut așa pe și dă ce au și arătul de alății. Asta e am un moment la așa ce curăție, am să pute în urmă. Și am mâncat video pe care au tăi. Doar și-o, pe a fost apăna niște mâncat curăție. Nu te-am mâncat în urmă. Am un clasă de curăție. Nu te-am niștioi. Jano, ei ce-a partit de oameni de lucru. Nu mi-e tăcută, pentru că ei ce-a partit. Finanțul, banking, finanț, au șeră. দেওয়া নাই অনেক সময় পরিবর্তনশীল হয়ে দেওয়া থাকে তারপর এখন
পরিবর্তন পরিবর্তনশীল নির্ণয় করতে পারে। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় এখানে কি কি আছে? ব্যয় দেখো, কাঁচামাল যোগ মজুরি দুটো আছে। এখন কাঁচামাল হচ্ছে 4 টাকা, মজুরি হচ্ছে 2 টাকা, 4 × 2 = কত টাকা? 6 টাকা। এই 6 টাকায় হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়। তারপর এখানে এটা লিখে দিতে পারি, 10 থেকে 6 চলে গেলে কত? 4 টাকা। দত্তাংশ হচ্ছে 4 টাকা। এটা পার্সেন্টেও নেওয়া যায়, যদি তোমাকে বলে দত্তাংশ অনুপাত নির্ণয় করো, একক প্রতি শতকরায় উপর নির্ণয় করো, তখন আমরা শতকরায় নিতে পারবো। আমরা এইটার উপর আরেকটি ক্লাস নিব, দ্বিতীয় ক্লাস, তখন আমরা আরও বিস্তারিত এটা নিয়ে আলোচনা করবো। তো এখন আমাদেরকে প্রশ্ন করছে দত্তাংশ। দত্তাংশের সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় পরিবর্তনশীল ব্যয় বাদ দেওয়া। তো এই অঙ্কের মতো পরিবর্তনশীল ব্যয় যেহেতু ছিল না, আমরা এটা দিয়ে বাইক থেকে করে আনবো। অর্থাৎ কাঁচামাল এবং মজুরি হচ্ছে পরিবর্তনশীল, এই দুটো যোগ করে 6 টাকা, বিয়োগ করলে 4 টাকায় হচ্ছে একক প্রতি দত্তাংশ। তোমরা বিবেচিত দিতে পারো। এভাবে আমরা একক প্রতি দত্তাংশ বের করে আনতে পারি। এটা ফিনান্স অংশ কিন্তু একেই ভাবে দেওয়া হয়। খ, এখন প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত একক পণ্য এবং কত টাকার পণ্য বিক্রয় করলে কোনো লাভ ক্ষতি হবে না। তোমরা নিশ্চয়ই জানো মানে লাভ ক্ষতি হবে না মানে কি? অর্থাৎ যত টাকায় আমরা ক্রয় করবো, মনে করো আমি এটা 10 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করলাম, তাহলে এখানে কী হলো? লাভ ক্ষতি কিছুই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। তো এখন এখানে আমাদের প্রশ্নের মধ্যে বলছে কত একক পণ্য এবং কত টাকার পণ্য বিক্রয় করলে লাভ ক্ষতি কিছুই হবে না, অর্থাৎ কিছুই হবে না। তো এটা আমরা এখন বের করবো। আর আমাদের বছরের কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে 7,000 একক পণ্য বিক্রি, মানে এক ইউনিট আমরা 7,000 ইউনিট বা 7,000 পণ্য বিক্রি করবো। এখন আমরা এমন একটা একক বের করে আনবো যেটা বিক্রি করলে আবার লাভ ক্ষতি হবে না, কিছুই হবে না, অর্থাৎ যেটাকে আমরা বলি সমুচ্ছেদ বিন্দু। অর্থাৎ সমুচ্ছেদ বিন্দু এটা এককও বের করতে হয়, টাকাইও বের করতে হয়। তো আমরা সমুচ্ছেদ বিন্দুটা এখন নির্ণয় করি, কত একক চাপা এটা সমুচ্ছেদ বিন্দু লিখে দিন। সমুচ্ছেদ বিন্দু হচ্ছে মানে যে বিন্দুতে আয় বিয় পরস্পর সমান হয়, তার লাভ ক্ষতি কিছুই হয় না, এটা সমুচ্ছেদ বিন্দু। এখন সমুচ্ছেদ বিন্দু একক ব্যয় করি, এটার সূত্র একদম সোজা, স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল। অর্থাৎ সমুচ্ছেদ বিন্দু তোমাকে এককে বের করতে হবে, টাকাই বের করতে হবে। তোমরা প্রথমে এককে বের করবে, এরপর টাকাই নিয়ে যাবো। আমরা প্রশ্নের মধ্যে স্থায়ী ব্যয় আমাদের দেওয়া ছিল, প্রশ্নের মধ্যে স্থায়ী ব্যয় হচ্ছে 2,000 টাকা। তো প্রশ্নে বলে দেবে, আর যদি প্রশ্নে বলা না থাকে 20,000 টাকা এটা বের করে আনতে হবে। তা আমরা আরেকটা ভোটার অঙ্ক করবো যেটার মধ্যে স্থায়ী ব্যয় নাই, পরিবর্তনশীল ব্যয় নাই, অনেক কিছুর উপাদান নেই, কিন্তু অঙ্কটা অনেক পেঁচানো, এটা দেখাবো সম্ভবত অঙ্ক। আমরা নেক্সট ক্লাসে কি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো এখন একটা কুকি বিক্রি ছিল আমরা 10 এবং ছিল 4, 6, এখন কুকি বিক্রি 10 × 6 = 4, এটা কত? 5,000। অর্থাৎ ওই কারখানার অর্থাৎ ওই প্রতিষ্ঠানের বিক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল কত একক? 7,000 একক। অর্থাৎ 7,000 একক কলম এনেছে, মনে করো 7,000টা কলম এনেছে বিক্রি করার জন্য। এখন যদি সে 5,000টা কলম বিক্রি করে ফেলতে পারে, তাহলে তার লাভ ক্ষতি কিছুই হবে না, অর্থাৎ তার মূলধনটা ফেরত আসবে। এটা মূল কথা হচ্ছে মূলধন ফেরত আসবে। তারপর শিক্ষার্থীরা যদি বলতে পারে স্যার ওই কোম্পানির লাভটা কি, অর্থাৎ ওকে 5,000 একক কলম বিক্রি করতেই হবে, অর্থাৎ 5,000টা কলম বিক্রি করলে তার মূলধনটা উঠে আসবে। এরপর এই যে বাকি 2,000 একক আছে এটা পুরাই হচ্ছে তার জন্য লাভ, এটাকে সে এটাকে নিরাপত্তা প্রান্ত বলে, অর্থাৎ সে নিরাপদে আছে, অর্থাৎ সে 5,000 বিক্রি করে ফেলতে পারবে। কিন্তু 5,000 যদি বিক্রি করতে না পারে, কিন্তু কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ 5,000 একক তাকে বিক্রি করতেই হবে, অর্থাৎ এই 2 বছরের বিক্রি করতে তার লাভ ক্ষতি কিছুই হবে না।
তাহলে এই 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 5,000 একটাই হচ্ছে সর্বোচ্চ বিন্দু। এখন আমরা সর্বোচ্চ বিন্দু টাকায় নিয়ে যাবো, সর্বোচ্চ বিন্দু টাকা, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু একক, টাকা একক যেটা বলছি গুণ একক প্রতি বিটকয়েন মূল্য। এই কত সর্বোচ্চ বিন্দু হচ্ছে 5,000 একক, আর এটা একক প্রতি বিটকয়েন আছে 10,000, 50,000 টাকা বিক্রি করতে হবে। অর্থাৎ 50,000 তার দুইজন ফেরত আসবে, অর্থাৎ লাভ ক্ষতি হবে না, কিন্তু মূলধনটা ফেরত আসবে। আর এই 5,000 একক বিক্রি করতে হবে, আর এটা 5,000 এককের দাম হচ্ছে 50,000 টাকা, অর্থাৎ সবুজ বিক্রি যেটা বের করবে এটা। তাহলে শিক্ষার্থীরা তোমাদেরকে যদি একক বের একক বের করবে, আর যদি টাকায় বের করতে হবে অবশ্যই আগে একক বের করতে হবে। একক বের করে ওটাকে টাকায় নিয়ে যাওয়া যাবে, দিয়ে বিক্রয় মূল্য দিয়ে গুণ করে আমরা বের করতে পারি তাহলে 50,000 টাকা। এখন দেখো আমাদেরকে বলছে কি ক নাম্বারে, বলে নিরাপত্তা প্রান্ত হবে, নিরাপত্তা প্রান্ত একদম সোজা। আমি তোমাদেরকে বলেছি নিরাপত্তা প্রান্ত এককে বের করতে বলছে, একক মোট বিক্রয় একক থেকে সমুচ্ছেদ বিন্দু একক, সমুচ্ছেদ বিক্রয় একক অর্থাৎ কি করতে পারি বিনিয়োগ করতে পারি। তাহলে দেখো আমাদের মোট বিক্রয় একক প্রশ্নে বলে দিচ্ছে 7,000 একক, আর আমাদের সমুচ্ছেদ কত ছিল 5,000 একক, এই নিরাপত্তা প্রান্ত হচ্ছে 2,000 একক। অর্থাৎ আমি আগে বলেছিলাম অর্থাৎ 7,000 বিক্রয় থেকে সমুচ্ছেদ বিক্রয় বাদ দিলে কি হয় নিরাপত্তা প্রান্ত হয়, যেটাকে আমরা বলি সেফটি মার্জিন, অর্থাৎ সেফটি মার্জিন অর্থাৎ সেফ আছে। আমরা 5,000টা যদি বিক্রি করে ফেলতে পারি মানে গরম, তাহলে আমার কিন্তু মূলধন উঠে আসতেছে। এরপর এই 2,000 যদি আমি বিক্রি করতে পারি সব দিলে হচ্ছে লাভ, সব লাভ করে এটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। এরপর হচ্ছে মুনাফার পরিমাণ বের করবো, আমাদের এখন মুনাফার পরিমাণ বের করতে হবে। মুনাফাটা আমরা বের করি, দেখো মুনাফা কিন্তু করতে হলে মুনাফা কিন্তু টাকায় বের করতে হবে। তো টাকা বের করতে হলে আমি একটা ভাগ করতে পারি সহজ করে টাকা, প্রথমে লিখবো বিক্রয়, বিক্রয় ছিল 7,000 একক, এককের দাম হচ্ছে 10 টাকা, এককের দাম কত 10 টাকা, 70,000 এখান থেকে মাইনাস পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় হবে যে ৭,000 × ৬ টাকা 42,000 আমাদের ওই অবদান বা দত্তাংশ আমি করতে পারি 70,000 থেকে 42,000 বিয়োগ করি কত হয় 28,000। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি তো স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় হচ্ছে 20,000, স্থায়ী ব্যয় 20,000, 20,000 তার দিনে কত হয় 8,000, হচ্ছে 8,000 পরিবর্তনশীল ব্যয় হচ্ছে, কারণ ব্যয় হচ্ছে 6 টাকা, 10 টাকা যদি আমি বিক্রয় করি এই কলমটা এই এই এক কলমে আমি যদি 10 টাকা বিক্রি করি 6 টাকা আমার ব্যয় হয়, অর্থাৎ 6 টাকা পরিবর্তনশীল ব্যয় 6×7 42,000 বাদ দিলে 28,000, এটাকে অবদান বলে। এখান থেকে স্থায়ী ব্যয় বাদ দিতে যেটা হয় এটাই হচ্ছে মুনাফা। এইভাবে আমরা সহজেই এই চ্যাপ্টারের অন্তর্গত করে ফেলতে পারি, এবং কিন্তু আমাদের ফিনান্স পার্ট যেটা আছে সেখানেও কিন্তু একই ধরনের প্রশ্নগুলো দেওয়া থাকে গ এবং খতে, আর ক খতে এখানে জ্ঞানগুলো প্রশ্নগুলো দেওয়া থাকে।
কোটা ভাষায় আরো ভালোভাবে এটা অনুশীলন করবে। আমরা নেক্সট ক্লাসে আরও কিছু অনুপ্রাণ্ড যেগুলো তোমাদেরকে কিছুক্ষণ আমি বলেছিলাম, বোর্ডের কিছু অঙ্ক আছে আমাদেরকে সৃজনশীল প্রশ্নগুলো একটু দুর্গমে করতে কষ্ট হয়, আমি তোমাদেরকে এটা দুর্গম করানোর চেষ্টা করবো। তোমরা ভাষায় এই চ্যাপ্টারগুলো আরম্ভ করবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ক্লাসে, আমরা এটার উপর আরেকটা ক্লাস করবো। এরপর আমরা পরবর্তীতে চ্যাপ্টার বাই চ্যাপ্টার ক্লাস করবো। এটা আমরা আবার আজকে প্রথম ক্লাস দেবো এবং শেষ ক্লাস দেবো নেক্সট ডে। এটা দিয়ে আমরা চ্যাপ্টারটা শেষ করবো। ধন্যবাদ সবাই।